সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। উইঘুর মুসলিমদের অত্যাচারে এবার নতুন প্রযুক্তি আনলো চীন। রাষ্ট্রতন্ত্র হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে নেপালে বিক্ষোভ। এবার রেল যোগাযোগ অচলের হুমকি ভারতীয় কৃষকদের। এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা মরক্কোর। উত্তেজনার মধ্যে রাশিয়ার বড় সিদ্ধান্ত নেটোর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে মস্কো ইরান মার্কিন উত্তেজনা পারস্য উপসাগরের আকাশে উড়ল বি ফিফটি টু বোমারু বিমান এবং সবশেষে জানাবো আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওই মুসলিমদের অত্যাচারে এবার নতুন প্রযুক্তি আনল চীন ওই ঘুর মুসলিমদের অত্যাচারে এবার নতুন পন্থায় চিন তাদের চিহ্নিত করতে নতুন প্রযুক্তি আনল দেশটি জানা গেছে উইঘুরদের যাতে ভিড়ের মধ্যেও খুব সহজে শনাক্ত করা যায় সেজন্য চীনের বিখ্যাত তথ্য প্রযুক্তি কোম্পানি হুয়াই একটি সফটওয়্যার তৈরি করেছে যার সাহায্যে মুখ দেখেই উইঘুরদের শনাক্ত করা যাবে এর সাহায্যে ধর্মপ্রাণ উইঘুর মুসলিমদের বেছে বেছে জেলে ঢুকানো হচ্ছে এমনকি তাদের সম্পর্কে একটি বিরাট তথ্য ভাণ্ডারও তৈরি করা হচ্ছে যার ফলে ইচ্ছা করলেই ওই মানুষগুলোকে যখন খুশি বন্দি শিবিরে বা বাইরে রাখতে পারবে তারা চীনের উত্তর পশ্চিমের প্রদেশ ঝিনজিয়াংয়ে উইঘুরদের বাস সেখানেই নানা বিধিনিষেধ আরোপ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে তবে চীন এই অভিযোগের কথা বরাবরই অস্বীকার করে এসেছে রাজতন্ত্র হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে নেপালে বিক্ষোভ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ হয় নানা দেশে তবে নেপালে এবার ব্যতিক্রম গণতন্ত্র বাতিল করে রাজতন্ত্রে ফেরার দাবিতে আন্দোলনে নেমেছে হাজারো মানুষ শনিবার রাজধানী কাঠমান্ডুতে বিশাল বিক্ষোভ করে রাজপরিবারের সমর্থকরা বলা হচ্ছে গণতন্ত্রের যাত্রা শুরুর পর রাজতন্ত্রের পক্ষে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ নেপালে ধর্মনিরপেক্ষ পরিচয় বাদ দিয়ে নেপালকে আবার হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিও জানান বিক্ষোভকারীরা কয়েকদিন ধরেই বিভিন্ন শহরে ছোটখাটো কর্মসূচি পালন করছিল রাজতন্ত্রের সমর্থকরা শনিবার রাজধানী কাঠমান্ডুতে সারা দেশ থেকে জড়ো হন তারা মিছিলে সিংহাসনচ্যুত রাজা জ্ঞানেন্দ্রর ছবি বহন করতে দেখা যায় অনেককে বিক্ষোভকারীদের দাবি নেপালকে রক্ষায় আবারও রাজার হাতে ক্ষমতা তুলে দেয়ার বিকল্প নেই রাজতন্ত্রপন্থী সমাবেশের নেতা আমির কেসি বলেন রাজনৈতিক পার্টি সমাবেশের ডাক দিলে ভাড়া করে লুক আনতে হয় কিন্তু এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বপ্রণোদিত হয়ে যোগ দিয়েছেন রাজতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর নেপালের স্বপ্ন পূরণ হবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো আমরা সতেরোশো সালে রাজা পৃথি নারায়ণ শাহ রাজতন্ত্র প্রতিষ্ঠা করার পর থেকেই নেপাল পরিচিত ছিল হিন্দু রাষ্ট্র হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার পর দু সালে কার্যকর হওয়া নতুন সংবিধানে সেই পরিচয় মুছে নেপাল হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু রাজতন্ত্রের সমর্থকরা সংবিধান বাতিল করে হিন্দু রাষ্ট্র হিসেবেই দেখতে চান নেপালকে এবার রেল যোগাযোগ অচলের হুমকি ভারতীয় কৃষকদের কৃষক বিক্ষোভে উত্তপ্ত ভারতের রাজনীতি কৃষকদের অনর অবস্থার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে আন্দোলনরত কৃষকরা এবার হুঁশিয়ারি দিয়েছেন বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে সারাদেশের রেলপথ অবরোধ করা হবে একে একে সব সড়ক অবরোধ করে রাজধানী দিল্লি অচল করে দেওয়ার লক্ষ্যে এগুচ্ছে কৃষকরা শীত উপেক্ষা করে দিনে দিনে বিক্ষোভের সুর আরও চড়ছে এই অবস্থায় রেল পরিষেবা অচল করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন কৃষকরা সিংহু সীমানায় আন্দোলনরত কৃষক নেতা বুটা সিং বৃহস্পতিবার হুমকির সুরে বলেন আমাদের দাবি আদায় না হলে এবার রেললাইনও অবরোধ করা হবে খুব শীঘ্রই রেল রুকুর দিনও ঘোষণা করা হবে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১২ ডিসেম্বর শনিবার দিল্লি আগ্রা ও দিল্লি জয়পুর হাইওয়ে অবরোধ করা হবে এরপরেও দাবি না পূরণ হলে ১৪ ডিসেম্বর বিজেপি নেতা ও মন্ত্রীদের বাড়ি দপ্তর ঘেরাও করবে কৃষকরা এদিকে কৃষক সংগঠনগুলোর আন্দোলনের সুর চড়ানোর মধ্যেই এদিন ফের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তুমর টুইটে তিনি বলেন নতুন আইন নিয়ে কৃষক নেতাদের সঙ্গে খোলা মনে আলোচনায় কেন্দ্র রাজি কৃষি আইন নিয়ে কৃষক নেতাদের মনে কোনো দ্বন্দ্ব থাকলে আমরা তা স্পষ্ট করব এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা মরক্কর সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও সুদানের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিল মরক্কো আমেরিকার মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে চুক্তি হতে যাচ্ছে বিনিময়ে বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে মরক্কোর দাবিকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে গত চার মাসে চারটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করল এর আগে মিশর ও জর্ডান ইহুদি রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল সেপ্টেম্বরের মাঝামাঝিতে ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এরপর অক্টোবরের শেষ সপ্তাহে তাদের সঙ্গে যোগ দেয় সুদান বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় ঘোষণা দেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে মরক্কো তিনি বলেন আরেকটি যুগান্তকারী অর্জন হল আমাদের দুই মহান বন্ধু ইসরায়েল এবং কিংডম অব মরক্কো পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য এটি বিশাল অগ্রগতি হোয়াইট হাউস জানায় ট্রাম্প এবং মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ সম্মত হয়েছেন যে ইসরায়েলের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে মরক্কো এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা প্রসারিত করবে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মরক্কোর বাদশাহ তিনি জানান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার পুনালাপ হয়েছে সামান্য দেরি হলেও মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করেছে বলে ষষ্ঠ মুহাম্মদ জানান এদিকে ইসরায়েলের সঙ্গে চুক্তির বিনিময়ে বিতর্কিত পশ্চিম সাহারা নিয়ে নিজেদের দাবির স্বীকৃতি পাচ্ছে মরক্কো এক দশক ধরে ওই অঞ্চলে আলজেরিয়া সমর্থিত পুলিসারিও ফ্রন্টের সঙ্গে লড়াই করে আসছে দেশটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মরক্কোকে স্বাগত জানিয়েছেন তিনি আরব দেশটির ঘোষণাকে ঐতিহাসিক ঘটনা বলে আখ্যা দেন এ খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা উত্তেজনার মধ্যেই রাশিয়ার বড় সিদ্ধান্ত নেটোর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে মস্কো রাশিয়া জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন নেটোজোটের সঙ্গে সামরিক মহড়ায় তারা অংশ নেবে গত এক দশকের মধ্যেই প্রথম অসাধারণভাবে রাশিয়া নেটোজোটের সঙ্গে সামরিক মহড়া চালাতে যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের করাচি বন্দর নগরীর কাছে আগামী ফেব্রুয়ারি মাসে ন্যাটোজোটের অংশগ্রহণে আমান দুই হাজার একুশ নামে জলাদস্যু বিরোধী একটি মহড়া অনুষ্ঠিত হবে এবং তাতে মস্কো নৌবাহিনীর সদস্যদের পাঠাবে তিরিশ জাতির এই মহড়ায় আমেরিকা ব্রিটেন তুরস্ক জাপান এবং চীনের নৌবাহিনীও যোগ দেবে এর আগে দুই এগারো সালে স্পেনের পানিসীমায় ন্যাটোজোটের সঙ্গে রাশিয়া সামরিক মহড়ায় অংশ নিয়েছিল রাশিয়া এবং নেটোজোটের মধ্যে যখন প্রচন্ড সামরিক উত্তেজনা চলছে এবং মাঝে মাঝে রাশিয়া অভিযোগ করে যে তার নেটো বাহিনী সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে তখন এই অস্বাভাবিক ধরনের মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে রাশিয়ার অভিযোগের জবাবে বাহিনী মস্কোর বিরুদ্ধে অভিযোগ করে আসছে তারা ইউক্রেনকে অস্থিতিশীল করে রেখেছে দুই সালে যখন ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সঙ্গে যুক্ত হয় এবং ইউক্রেন সংকট মারাত্মক আকার ধারণ করে তখন থেকে রাশিয়ার সঙ্গে নেটোজোটভুক্ত দেশগুলোর সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে নেটোর সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেওয়া সম্পর্কে জোটের মুখপাত্র ওয়ানা লুঙ্গেস্কো বলেন রাশিয়ার সঙ্গে আমাদের প্র্যাকটিক্যাল সহযোগিতায় স্থগিত রয়েছে ফলে রাশিয়ার সঙ্গে নেটো জোটের সামরিক মহড়ার কোনো পরিকল্পনা নেই কিন্তু কোনো একটি দেশ যদি আসন্ন এই মহড়ায় যোগ দিতে চায় তবে সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত ইরান মার্কিন উত্তেজনা পারস্য উপসাগরের আকাশে উড়ল বি ফিফটি টু বুমারু বিমান মার্কিন সামরিক বাহিনী আমেরিকার লুইজিয়ানা ঘাঁটি থেকে দুটি বি ফিফটি টু বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে এরই মধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের উপর দিয়ে উড়াউড়ি করেছে ইরানের সঙ্গে যখন আমেরিকার সামরিক উত্তেজনা চলছে তখন প্যান্টাগন এই পদক্ষেপ নিল মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কম বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে স্বল্প সময়ের নোটিশে দুটি এয়ারফোর্স স্টার টু ফোর্টেজ বিমান বার্কডেইল বিমানঘাটি থেকে উড়ে বিরতিহীনভাবে ইউরোপ হয়ে পারস্য উপসাগরের আকাশে টহল দিয়েছে এ সময় সৌদি আরব বাহরাইন ও কাতারের কিছু বিমান মার্কিন বুমারু বিমানের সঙ্গে উড়ে মার্কিন বুমারু বিমান দিন ধরে পারস্য উপসাগরের আকাশে উড়েছে বলে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে স্যান্ট কমের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেন বুঝতে হবে যে যে কোনো আগ্রাসনের মুখে সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশই নেই যারা এত দ্রুত বাড়তি সামরিক শক্তি মোতায়েন করার মতো প্রস্তুত আছে আমরা কোনো সংঘাত চাই না তবে আমরা আমাদের মনোভাব বুঝিয়ে দিতে চাই আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এর কয়েকদিন আগে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিজ্জকে পারস্য উপসাগরে নতুন করে মোতায়েন করা হয় আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা আফগানিস্তানে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে অফিসের কাজে যাওয়ার পথে তাকে গুলি করা হয় এতে তিনিও তার গাড়ি গাড়িচালক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বৃহস্পতিবার গাড়ি নিয়ে অফিসের কাজে তিনি পূর্ব নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ যাওয়ার সময় বন্দুকধারীরা তার গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এতে ওই সাংবাদিক এবং গাড়িচালক মোহাম্মদ তাহের নিহত হন নিহতই নারী সাংবাদিকের নাম মালালা মাইওয়ান্ত অ্যানিকান্স নামে রেডিও টিভিতে কর্মরত ছিলেন তিনি সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজকর্মী হিসেবেও কাজ করতেন এর আগে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জগুলো তুলে ধরেছিলেন তিনি জালালাবাদ প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্মাউল্লাহ খুগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি নেটো ইউ আফগানিস্তানে সম্প্রতি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার পরেই এই হত্যাকাণ্ড ঘটল এ খবর জানিয়েছে রয়টার্স। দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ